সন্দেশকালে সর্বেরিয়া কাণ্ডে ইডির অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করল নেজার থানার পুলিশ ধৃত দুই ব্যক্তির নাম মাহবুব মোল্লা এবং সুকমল সর্দার নেজার থানা এলাকার একটি মাছের ভেরি থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে এডির ওপরে হামলার ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়েছিল বৃহস্পতিবার ভোররাতে এই দুজনকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে ধৃত দুজন ভেরি এলাকায় লুকিয়েছিলেন দুজনেরই বাড়ি সর্বেরিয়া এলাকায় ফেরো রিপোর্ট ওঙ্কার বাংলা